हेलो एंड वेलकम बैक टू नोमैडिक लाइफ। आज के 29 अगस्त 2022 और आज के आमरा बेरोच्छी एक नतून ट्रिपर जन्य। एबारे आमादेर डेस्टिनेशन महाराष्ट्र। एबारे ट्रिपटा आमादेर जन्य एकटू बेशी स्पेशल। आमरा आगेओ घुरते गेछी फैमिलिर साथे अन्य स्टेटे, तबे एबारे आमरा शुधु दुजन जाच्छी। आमादेर ट्रेन हावड़ा थेके 11:35 छाड़बे। আমরা বুক করেছিলাম বোম্বে মেলের টিকিট, কারণ এটার ছাড়ার টাইম আর পৌঁছানোর টাইম দুটোই আমাদের জন্য সুইটেবল ছিল। যদি কোনো মেয়েদের গ্রুপ একা ট্রাভেল করতে চায় তাহলে এই ট্রেনটা তাদের জন্য খুব সুইটেবল হবে, বাট প্রেফার করব এসিতে যাওয়ার জন্য। আমরা এতটা লেট ছিলাম যে আমরা এসির টিকিট পাইনি। মুম্বাই মেলের মুম্বাই পৌঁছানোর পুরো জার্নিটাই খুব সুন্দর। বেশ অনেক কটা ডিফারেন্ট স্টেপস দিয়ে ট্রেনটা ক্রস করে। রাত্রিবেলা ট্রেন ওয়েস্ট বেঙ্গল থেকে ছাড়ার পরেই সকালে ঝাড়খণ্ড, বিহার, ইউপি, এমপি হয়ে পরের দিন মহারাষ্ট্র ঢোকে। একটা গোটা দিন শুধু ইউপি অবধি যেতেই লেগে যায়, মহারাষ্ট্র কিন্তু পৌঁছায় পরের দিন। অনেক ফেমাস স্টেশন পড়ে রাস্তাতে, যেমন কোডারমা, গয়া, দীনদয়াল উপাধ্যায়, চুনার, মির্জাপুর, এলাহাবাদ। এখানেই শেষ নয়, আরও আছে সাতনা, জব্বলপুর আর বিহারে সাসারাম। প্রতিটা স্টেশনই দেখে আমাদের মনে হচ্ছিল যে আমরা এখানেই নেমে পড়ি, কারণ প্রতিটা স্টেশনেই অনেক কিছু ঘুরবার জায়গা আছে। যেমন চুনারে নামলেই চুনার ফোর্ট দেখা যাবে, লাখানিয়া ফলস দেখা যাবে, আর একটু বেশি ট্রাভেল করলে বেনারস অবধিও চলে যাওয়া যাবে। বিকেলের দিকে আমরা মধ্যপ্রদেশ ঢুকে গেছি, আর এটা মাইহার স্টেশন। আর মাইহার খুব ফেমাস সারদা টেম্পলের জন্য। বিকেলের পর থেকেই ট্রেন সমতল ভূমি ছেড়ে পাহাড়ের কাছাকাছি চলে এসেছে। বিকেলের পর থেকে পাহাড় আমাদের সাথে সাথেই চলছে। আমরা জানলায় বসে বসে বাইরের সৌন্দর্যটা দেখছিলাম অনেকক্ষণ ধরে, আর একটু আগে সূর্যাস্তও দেখতে পেলাম। যেমন কয়েনের দুটো সাইড থাকে, সেরমই আমাদের এই ট্রেন জার্নিটারও দুটো পার্ট ছিল। জালনার বাইরের দৃশ্যটা যতটাই মনোরম ছিল, ভেতরটা ততটাই ভয়ানক ছিল। এই হচ্ছে ভেতরের দৃশ্য। প্রচুর ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়ার জন্যই এরকম পরিস্থিতি। বাড়ি থেকে বেরিয়েই আমরাও জানতে পারি যে আমাদেরও ট্রেন ক্যান্সেল হয়েছে, সেটা ফেরার ট্রেন। আর ট্রেনে উঠে জানতে পারি যে শুধু আমাদের নয়, প্রচুর ট্রেন ক্যান্সেল হয়েছে, আর যাওয়ার ট্রেনও অনেক ক্যান্সেল হয়ে গেছে, যার জন্য অনেকেই কনফার্ম টিকিট না পাওয়ায় এইভাবে ট্রেনে উঠে পড়েছে। তবে এত কিছুর মধ্যেও মুম্বাই ঘোরার এক্সাইটমেন্ট এতটাই ছিল যে আমরা এগুলো সব ইগনোর করে বেশ সুস্থভাবে মুম্বাই পৌঁছে গেছি। আজকে 31 তারিখ, আর সকালে উঠেই বেশ এরকম পাহাড়গুলো দেখতে পাচ্ছি, যেটা দেখে বুঝলাম যে আমরা ওয়েস্টার্ন ঘাটসে ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, পোহা। এখন ট্রেন ইগতপুরি ক্রস করছে, আর কিছুক্ষণ পরেই আমরা ছত্রপতি শিবাজি টার্মিনাসে ঢুকে যাব। কাল বিকেলের পর থেকেই সবুজে ঘেরা পাহাড় আমাদের স্বাদ ছাড়েনি। প্রতিটা জায়গা পেরোনোর সাথে সাথেই নতুন নতুন ফিচারের পাহাড় আমরা দেখেছি। মহারাষ্ট্র ওয়েস্টার্ন ঘাটের একটা পার্ট, আর ওয়েস্টার্ন ঘাটকে সিয়াদ্রিও বলা হয়, আর এটা ওয়ার্ল্ডের 8টা হটেস্ট হটস্পটের মধ্যে থেকে একটা। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে দূরে, এটা বেশ একটা অদ্ভুত ফিচার। পাহাড়টার উপরে যেন মনে হচ্ছে একটা সিঙ্গেল পিলার দাঁড়িয়ে আছে। এই ফিচারটার নাম কি আমি ঠিক খুঁজে পাচ্ছি না, তবে দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। আমাদের ট্রেন রাইট টাইমেই আছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব, আর আমাদের সাথে দেখা হবে আমাদের ট্রিপের আরেকজন মেম্বার অন্বেষার সাথে। বাইরের সিনটা দেখে আমাদের শাহরুখ খানের ছাইয়া ছাইয়া গানটার কথা খুব মনে পড়ছে।
মহারাষ্ট্র ঢোকার পর থেকেই ট্রেন বেশ এরকম অনেক কটা টানেল ক্রস করেছে, আর এই টানেলটা সব থেকে লম্বা টানেল আমরা পেয়েছিলাম। ট্রেন একটা টানেল থেকে বেরিয়েই আরেকটা টানেলে ঢুকছে, পুরোটা হয়তো বেরোতেও পারেনি, তার আগেই আরেকটা টানেলে ঢুকে পড়ল। ঠিক 1:30 থেকে 40-এর মধ্যে আমরা স্টেশন পৌঁছে গেছি, আর অন্বেষাও আমাদেরকে নিতে এসে গেছে। ছত্রপতি শিবাজী টার্মিনাস স্টেশনটা ব্রিটিশদের তৈরি, আর ইন্ডিয়ার ফার্স্ট ট্রেন এখানেই চলেছিল। এই স্টেশন থেকেই পনভেলের ট্রেন ধরে আমরা খারগড় যাব অন্বেষার বাড়িতে, আর নেক্সট 4 দিন আমরা ওখানেই থাকব। আমাদের আজকের মতো ভিডিও এখানেই শেষ, আর কাল থেকে আমাদের ট্রিপ স্টার্ট।